হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা সবাই মিলে গেলাম উৎসবে আর উৎসবে গিয়ে খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর আমাদের মতন কে কে এরকম আনন্দ করো অবশ্যই কমেন্টে লিখবে আর আমার ভিডিও দেখো এবং সঙ্গে থাকো আমাদের আনন্দের মজা নেও আর আমরা যখন উৎসব থেকে ঘরে আসলাম তখন আমাদের সঙ্গে একটা প্যাঙ্ক হয়েছে ওই প্যাঙ্কটাও তোমরা দেখতে থাকো অ্যাকচুয়ালি এটা প্রেঙ্ক না ঠিক আমাদের সঙ্গে যে কাজটা যে ঘটনাটা ঘটলো এটা খুব টেনশনের ঘটনা তো সবাই যাতে এই কাজ থেকে সাবধানে থাকে সবাই যাতে ভাবনা করে কাজ করে তো আমার ভিডিও দেখো দেখলে বুঝতে পারবে এনজয় দ্য ভিডিও আমার মন পাখি বললো তুমি রেডি হয়ে যাও তাড়াতাড়ি আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি ওর ডিউটির এখানে কিছু একটা কাজ আছে বলে বের হলো তা আমি ভেবেছি লেট হবে আমি আসতে ধীরে কাজ করছি আর আমি শাড়ি নিয়ে নিলাম শাড়ি পরা স্টার্ট করলাম শাড়িটা একটু নরম হয়ে গেছে এটা অনেক পুরানো শাড়ি আমার বর এনে দিয়েছিল কলকাতা থেকে অনেক বছর আগে তো যাই হোক আমি পড়তে পড়তেও চলে আসলো ওর অফিসে কিছু কাজ নিয়ে বসেছে আমি মোটামুটি রেডি হয়ে গেলাম আর শাড়িটার কালারটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আর আমার পরকে জিজ্ঞাসা করছি তোমার আর কতক্ষণ লাগবে বলছে পাঁচ মিনিট লাগবে আর ছেলেকেও ডাকছি বাবা তুমি রেডি হবে না বলছে আমি তো রেডি হয়ে আছি মামা আমি যেভাবে আছি এভাবে যাবো যেহেতু পাশে উৎসব তো বেশি একটা হাই পাই কিছু ড্রেস পরতে হবে না এই রাস্তার ওপারে যাব আর ওপার থেকে আবার খিচুড়ি খেয়ে চলে আসবো আজ লাস্ট দিন উৎসবের খিচুড়ি দেবে খিচুড়ি খাবো সবাই মিলে আনন্দ করে যাচ্ছি ও বন্ধু নিয়ে বের হয়ে নিয়ে বের হয়ে গেলাম

তিন দিন ধরে উৎসব চলেছিলো আসলাম না বাড়ির পাশে হলেও আসলাম না আজ খিচুড়ি দেবে খিচুড়ি খাবো খুশি খুশি আনন্দ করে নাচতে নাচতে আসলাম খিচুড়ি দেখো খিচুড়ি কত মজা একটু ঠান্ডা লাগে খিচুড়ি আনন্দ শুনবে কীর্তন কিন্তু খুবই ভালো করছে যাই হোক আমরা একটু সময় দাঁড়িয়ে কীর্তনটা শুনলাম আর অনেক মানুষ দেখলাম অনেকেই বসে বসে কীর্তন শুনছে আমি যেহেতু কম বয়সে আর অনেকটা বসে কীর্তন শোনার না বয়স আমাদের অনেকটা হয়নি যদিও নিজেকে এরকম মানিয়ে নিতে হয় যাই হোক আমরা যেহেতু বন্ধু বান্ধব নিয়ে গেলাম তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে কীর্তনটা শুনলাম আর তারপরে আমরা বলছি চলো আর দাঁড়াবো না আগে প্রসাদটা খেয়ে নিই তারপরে হয়তো প্রসাদটা খাওয়ার পরে মন যদি ভালো থাকে হয়তো একটু দাঁড়িয়ে কীর্তন শোনা যাবে তো প্রসাদ খাওয়ার জন্য আমরা আগে বেরিয়ে পড়লাম বেরিয়ে যখন যাচ্ছি রাস্তার চারপাশে আঙ্গুল গজা বুট মটর এগুলি উঠে আর উৎসব হবে এগুলি উঠবে না হতে তো পারে না না এগুলি তো উৎসবের আনন্দ মজা আর যাওয়ার পথে কন্যারে একটা শনি মন্দির ছিল খুবই সুন্দর লাগতো শনি ঠাকুরকে তা আমি একটু শনি ঠাকুরকে একটু আমার ভিডিওতে ক্যাপচার করে নিলাম আর গিয়ে দেখি খুবই ভিড় অসম্ভব ভিড় এত ভিড়ের মাঝে অনেক মানুষ দাঁড়িয়ে আছে প্রসাদ খাওয়া জন্য যারা বসেছে তারা উঠলে পরে তো তারা বসবে আমরা বললাম যে আমরা এসে কি ভুল করলাম নাকি না আরো পরে আসার দরকার ছিল তারপর বলছে তো চলো মিডলে হেঁটে আমরা ওই পারে গিয়ে দেখি বসার চান্স পাই কিনা যারা খিচুড়ি খাচ্ছে তাদের পিছনে দাঁড়াবো তারা উঠার সঙ্গে সঙ্গে বসে যাব আর বসার পরে আমরা খেয়ে ধমার ধম খেয়ে বেরিয়ে চলে আসবো এখান থেকে লাইনে ঢুকে তো পড়লাম কিন্তু কোথায় বসবো এটাই সিলেক্ট করতে পারছি না কোথায় দাঁড়াবো এটাই সিলেক্ট করতে পারছি না রাস্তার এক পাশে খুব প্রচণ্ড রৌদ্র ছিল আর একটা পাশে খুব ছায়া ছিল যে পাশে ছায়া ছিল ও পাশে লোকও বেশি ছিল তারপরে আমরা একটা জায়গাতে গেলাম ওটা তো সেম রৌদ্র কিন্তু বললাম যে জায়গাটা ক্লিন আছে বসো তারপরে আমরা বসলাম আর আমরা দেখো ভিডিও করছি বসার হাসি মজা করছি দেখো রৌদ্রে বসে কিছুরই খেতে পারবো কিনা জানি না কিন্তু ভিডিও করছে আনন্দ করতে করতে আর সবাই বসলো তারপরে ওরা খিচুড়ি নিয়ে আসছে আর সবাইকে দিচ্ছে খিচুড়ি আর এদিকে মানুষও খুবই বেশি ওরা কিন্তু খুব সুন্দর করে সবাইকে মেনটেন করে দিয়ে যাচ্ছে অনেক বড় লম্বা লাইন আমি আমার মোবাইল দিয়ে আমার আলু থেকে আলু বেশি আর ওরা বলছে ঠিক আছে একটা একটা করে সবাইকে একটা একটা আলু দিয়ে দাও কমে যাবে আমার বর বলছে আমাকে দো আমি খাবো আলু তারপরে আমি খিচুড়িটা খাওয়া স্টার্ট করলাম এমনিতে গরম হাত লাগানো যাচ্ছে না প্রচণ্ড গরম ছিল তো আমরা সবাই খাওয়া স্টার্ট করলাম সবাই খাচ্ছি আর এদিকে ছেলে বলছে মাম্মা থা পাপা থালা দুটো নিয়েছে আমি বলছি কেন তো আসলেও বুদ্ধি করে নিয়েছে খিচুড়িটা গরম একটাতে ঠান্ডা করবে আর একটাতে খাবে বরের এই বুদ্ধিটা কেমন লাগলো তোমরা অবশ্য কমেন্টে লিখবে যাই হোক ও এমনিতে অনেক দিন পরে খিচুড়ি খাচ্ছে ও একটু অসুস্থ আছে খাওয়া দাওয়া অনেকটা রিস্ট্রেকশানে খেতে হয় ওরা খিচুড়ি খেয়ে উঠে গেছে কিন্তু আমি খেয়ে উঠতে পারলাম না গরম আমি হাত লাগাতে পারছি না বলছি ঠান্ডা হলে তোমাদের একটু দেখালাম দেখো অনেক লোক হয়েছে প্রচুর লোক হয়েছে তারপরে বান্ধবীরা আসলো ওদের একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম আর ওরাও দেখো কত সুন্দর করে হাসি মজা করতে করতে খাচ্ছে তারপরে আমরা বের হয়ে পড়ছি লাইন থেকে অনেক লোক হয়েছে ওরাও খুব সুন্দর করে পরিবেশন করেছে আমরা বের হয়েছি বের হয়ে রাস্তার পাশে আসার সময় দেখলাম মশলা সোডা পুদিনা সোডা অরেঞ্জ ফ্লেভারের সোডা বিক্রি করছে আর ছেলে বলছে খাবে আর ওর বন্ধুও বলছে খাবে বন্ধুর মেয়ে বলছে খাবে তো আমি বললাম সবাই যখন খাবে তো আমরা কেন খাবো না আমরা দুই বান্ধবীও খাবো সবাই আলাদা আলাদা ফ্লেভারের খেয়ে নিলাম তারপরে আমরা ঘরে চলে আসলাম আর ঘরে আসার পরে আমাদের সঙ্গে যা ঘটলো দাদাটার বড় মেয়েটাকে ঘরে রেখে গিয়েছিল আর ঘরে রেখে গিয়েছে ও ঘুমিয়ে পড়েছে কিন্তু আমরা যখন আসলাম কলিং মেল বাজাচ্ছে দরজাতে বাড়ি দিচ্ছে অনেক ধাক্কা ধাক্কি করলো অনেক ডাকা ডাকি করলো আধা ঘন্টার উপরে হয়ে গেছে ও দরজায় খুলছে না তো ওদের মা বাবা তো একটু টেনশান করবেই সঙ্গে আমরাও টেনশান করছি কেন খুলছে না কিন্তু যেভাবে ঘুমাক না কেন এত জোরে বাড়ি এত জোরে ডাক কলিং বেল কিছু না কিছু তো একটা সাড়া দেওয়ার কথা কিন্তু আধা ঘন্টার উপরে হয়েছে কোনো সারাই দিচ্ছে না সবাই খুব টেনশানে ছিলাম তারপরে ওর বাবা একটা বাস এনে বলছে ব্যালকনি দিয়ে উপরে উঠবে এরই মধ্যে ওর মা দরজার সামনে আসলো কলিঙ্গেল বাজালো তখন আবার মেয়ে উঠেছে তারপর আমাদের টেনশন ফ্রি হয়েছে তারপর ও দরজাটা খুললো আমরা সবাই ওকে দেখতে আসলাম আর আমাদের দেখে আমাদের কথা শুনে ও খেয়ে গেলো যাই খুব ভয় ভয় ছিল আমার ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ